বাসন্তী হাইওয়েতে মহিলার দেহ উদ্ধার, অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার হয়েছে, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, কি খবর রয়েছে পুলিশ সূত্রে? একেবারে দেখো, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, ভোর 5টা নাগাদ কিন্তু বাসন্তী হাইওয়েতে কয়লা ডিপোর কাছে একেবারে রাস্তার পাশেই এক অজ্ঞাত পরিচয় মহিলার দেহ পড়ে ছিল এবং তার মাথায় কিন্তু আঘাতের চিহ্ন রয়েছে, তেমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। গোটা ঘটনায় তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। সেই মহিলা কোথাকার স্থানীয় না অন্য কোথাও থেকে তাকে নিয়ে আসা হয়েছিল বা এখানে খুন করে ফেলা দেওয়া হয়েছে, সেই বিষয়টা পুলিশ খতিয়ে দেখছে এবং পুলিশের কাছে এখনো পর্যন্ত সঠিক কোনো ইনফরমেশন নেই, যেহেতু ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ, যে খুন না কোনো রকমভাবে দুর্ঘটনাজনিত কারণে এই ঘটনা ঘটেছে। যদিও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মাথায় আঘাত যেভাবে লেগেছে সেক্ষেত্রে খুনও হয়ে থাকতে পারে, সমস্ত বিষয়টাই কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছেন। যদিও এলাকার মানুষজন বলছেন এখানে নিরাপত্তার একটা বিষয় রয়েছে, যে ভোরের দিকে বা রাতের দিকে যে ধরনের পেট্রোলিং এর প্রয়োজন হয়, পুলিশি যে নজরদারি, সেই পুলিশি নজরদারির অভাব বেশ খানিকটা রয়েছে। বাসন্তী হাইওয়ের ওপরে প্রথমত আলোর সমস্যা একটা রয়েছে, সেখানে কিন্তু লাইট কম থাকার কারণেও একটা এর আগেও কিন্তু বিভিন্ন ধরনের ঘটনা বাসন্তী হাইওয়ের উপরে ঘটেছিল এবং এইভাবে এই যে ভোর 5টা নাগাদ যে মহিলার দেহ পাওয়া যায় তাতে কিন্তু স্বাভাবিকভাবেই এলাকার মানুষজন বলছেন সেখানে নিরাপত্তার একটা কিন্তু সমস্যা রয়েই গেছে। কিভাবে এই মৃত্যু হলো, সেই মহিলা কোথাকার, কি পরিচয় তার, সমস্ত কিছু জানার জন্য তদন্তকারীরা তারা তদন্ত প্রক্রিয়া শুরু করেছেন, তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। মাধুরী, ধন্যবাদ হিন্দল। মোদী অমিত শাহ নাড্ডার পর এবার রাজ্যের রাজনাথ সিং পরিবর্তন যাত্রায় অংশ নেওয়ার পাশাপাশি আজ বালুরঘাটে জনসভা করবেন প্রতিরক্ষামন্ত্রী। দক্ষিণ দিনাজপুরে 6-0 গোল দেব হুঁশিয়ারি বালুরঘাটের বিজেপি সাংসদের, পাল্টা জবাব দিয়েছে রাজ্যের শাসক দলও। হাই ভোল্টেজ বিধানসভা ভোটে নবান্ন দখল করতে মরিয়া পদ্ম শিবির, পরিবর্তন যাত্রাকে সামনে রেখে প্রচারে ঝড় তুলতে চাইছেন তারা। জানি উত্তরবঙ্গে তুঙ্গে শাসক বিরোধী বাগযুদ্ধ। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরে শুরু হয় বিজেপির পরিবর্তন যাত্রা। কুশমন্ডি, বুনিয়াদপুর, হরিরামপুর হয়ে কর্মসূচি শেষ গঙ্গারামপুরে। বিজেপি সূত্রে খবর, শুক্রবার বালুরঘাটে রথযাত্রায় থাকবেন হেভিওয়েট বিজেপি নেতা তথা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, পরে বালুরঘাট হাইস্কুলের মাঠে জনসভা করবেন। এই কর্মসূচি নিয়ে ইতিমধ্যেই প্রচারে নেমেছে বিজেপির যুব মোর্চা। গত কয়েকদিন ধরে বালুরঘাটের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে আর নয় অন্যায় লিফলেট বিলি করেন তারা। আমি 26 ফেব্রুয়ারি আমাদের দেশের এবং ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি শ্রদ্ধেয় নেতা শ্রী রাজনাথ সিংজি, যিনি আসছেন বালুরঘাটের বিশাল ক্লাব সংলগ্ন যে ময়দান রয়েছে সেখানে এক ঐতিহাসিক জনসভা তিনি সম্বোধন করবেন এবং পরিবর্তন যাত্রা সেদিন আমাদের এই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরে এসে পৌঁছবে। আসন্ন বিধানসভা ভোটে দক্ষিণ দিনাজপুরে ভোটের ফল 6-0 হবে বলে ইতিমধ্যেই হুঙ্কার দিয়েছেন বালুরঘাটের বিজেপি সাংসদ, পাল্টা জবাব দিয়েছে ঘাসপুর শিবিরও। এই জেলার যে 6টি বিধানসভা আছে, এই 6টি বিধানসভাকে জেতার জন্য এবং 6-0 তৃণমূলকে গোল দেওয়ার জন্য এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের এই পরিবর্তন যাত্রা চলছে। গত লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী জেতার পর থেকে ওনারা ভেবে নিয়েছিলেন যে দক্ষিণ দিনাজপুর ওনাদের শক্ত ঘাঁটি। গত ইংরাজি 7 জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জনসভায় 1.5 লক্ষাধিক লোক স্বতঃস্ফূর্ততার সঙ্গে উপস্থিত হয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা জ্ঞাপন করেছেন। বিজেপির কাছ থেকে সম্পূর্ণভাবে মুখটা ফিরিয়ে নেওয়ার ফলে কেন্দ্রীয় মন্ত্রীদের আজকে দক্ষিণ দিনাজপুরে আসতে হচ্ছে। 2019 লোকসভা ভোটে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কেন্দ্রটি তৃণমূলের থেকে ছিনিয়ে নেয় বিজেপি। লোকসভা ভোটের নিরিখে জেলা 6টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 3টিতে বিজেপি ও 3টিতে তৃণমূল এগিয়ে রয়েছে। মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ দিনাজপুর।